আজকাল মানুষ প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারাকেও বদলাতে পারে, শুধু বদলাতে পারে না নিজের চরিত্রটাকে। আকাশের সবচেয়ে উপরে উঠতে থাকা চিল পাখিটাও কিন্তু মরা প্রাণীর মাংস খায় না, অথচ হসপিটালে গিয়ে দেখেন মরা মানুষ নিয়ে চলছে রমরমার ব্যবসা। ভালোবাসতে হলে নিজের রক্তকে ভালোবাসুন, মনকে নয়, কেননা রক্ত সারাক্ষণ আপনার সাথে থাকবে কিন্তু মন বড়ই নিষ্ঠুর। নিজের হয়েও সে সারাক্ষণ অন্যের জন্য কাঁদবে। মৃত্যুতেও হয়তো এতটা কষ্ট নেই যতটা কষ্ট হয় প্রতিদিন মরে মরে বেঁচে থাকতে। চেয়েছিলাম কারো মুখের হাসি, তাই তো আজ আমি ব্লক লিস্টে আছি। সুই দিয়ে করা ছোট্ট একটা ছিদ্র পানিভর্তি একটা মাটির কলসিকেও একটু একটু করে খালি করে দিতে পারে, তেমনি জীবনের ছোট্ট একটা ভুল আপনার জীবনটাকে তিল তিল করে ধ্বংস করে দিতে যথেষ্ট। এই পাঁচ শ্রেণীর মানুষের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। মিথ্যুক, ভীরু, পাপাচারী, অজ্ঞ এবং কৃপণ। মনে রাখবেন, জীবনটা বাস্তবতা, পুতুল খেলা না। এক পৈশলার অনেকগুলো পোষা খরগোশ ছিল। একদিন সে তার হাতের হীরার একটা আংটি খুলে বাগানে টেবিলের উপর রাখে। কিছুক্ষণ পর হঠাৎ একটা খরগোশ এসে সেটা খেয়ে ফেলে। লোকটা তার ছেলেকে ডেকে বলল, যাও খরগোশটাকে ধরে নিয়ে আসো। ছেলেটা গিয়ে দেখে অনেকগুলো খরগোশ একসাথে জড়ো হয়ে আছে, কিন্তু তারই মাঝে একটা খরগোশ আলাদা একটা কোণায় গিয়ে বসে আছে। ছেলেটা ওই আলাদা থাকা খরগোশটাকে ধরে নিয়ে এলো। বাবা জিজ্ঞেস করলো, তুমি কী করে বুঝলে যে এই আলাদা থাকা খরগোশটায় আমার আংটিটা খেয়েছে? ছেলে হাসতে হাসতে বলল, হঠাৎ বড়লোক হয়ে গেলে সবাই অন্যদের কাছ থেকে আলাদা হয়ে যায়। শুনতে খারাপ লাগলেও এটাই চরম সত্য যে পৃথিবীর সব বাবা মাগুলো যদি ভালো হতো তাহলে দুনিয়াতে আর কোনো মানুষ খারাপ থাকতো না। কেননা পৃথিবীর প্রত্যেকটা মানুষ কারো না কারো বাবার কারো না কারো মা। ফ্যামিলি ডিপ্রেশনের কাছে সব কিছুই হার মেনে যায়, হোক সেটা ভালোবাসা বা অন্য কিছু। ধন্যবাদ সবাইকে।